প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাই অর্থনৈতিক সুমারি 2013 নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। অর্থনৈতিক সুমারি অগ্রগতির দিশারি, সুমারিতে সঠিক তথ্য দিন, দেশের উন্নয়নে অংশ নিন, এই স্লোগান নিয়ে গত 31শে মার্চ থেকে দেশব্যাপী শুরু হয়েছে অর্থনৈতিক সুমারি। সুমারির শুরুতেই আমরা আরেকটি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম এবং ইতোমধ্যে 31শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সুমারির প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। সুমারির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে 2রা এপ্রিল, যা 31শে মে পর্যন্ত চলবে। আর এই দ্বিতীয় পর্বে কী ধরনের পরিকল্পনা আছে, প্রথম পর্বের কী অভিজ্ঞতা হয়েছে এই সুমারির, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের আলোচনায় স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় মাননীয় সচিব মোহাম্মদ নজিবুর রহমান, আছেন ব্যবসা বাণিজ্যের শীর্ষ প্রতিষ্ঠান FBCCI এর মাননীয় প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমেদ, আছেন সিপিডির রিসার্চ ডিরেক্টর ডক্টর ফাহমিদা খাতুন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমেই মোহাম্মদ নজিবুর রহমান, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, এই যে 31শে মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত সুমারির প্রথম পর্ব সমাপ্ত হলো, এই প্রথম পর্বে আসলে আপনারা কী কী কাজ শেষ করেছেন সুমারির, এবং সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে আমরা প্রথম পর্বে 37টা জেলায় সুমারির কাজ পরিচালনা করি এবং এতে আমাদের বিভিন্ন পর্যায়ে জনগণের কাছ থেকে, বিশেষ করে ব্যবসায়ী যারা অর্থনৈতিক কর্মকাণ্ড করেন তাদের কাছ থেকে আমরা প্রভূত সহায়তা পাই। আমরা BBS থেকে, আমাদের যেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আমাদের কর্মকর্তারা জানাচ্ছেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সফলতা অর্জন করেছেন। এবং আপনি জানেন যে প্রথম পর্যায়ে আমাদের প্রস্তুতিও ছিল কিন্তু অত্যন্ত ভালো। আমরা শুরুতেই একটা উদ্বোধনী অনুষ্ঠান করেছিলাম যেখানে একই সাথে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের FPCCI এর সভাপতি মহোদয়কে নিয়ে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক সুমারির একটা প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন। তার পরবর্তীতে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা যে কমিটিগুলো গঠন করে দিয়েছিলাম, ব্যবস্থাপনা কমিটি, তারা বিভিন্ন সভা করে সিদ্ধান্ত নিয়ে জনসাধারণকে, বিশেষ করে শিল্প বণিক সমিতিকে সম্পৃক্ত করে বিভিন্ন কর্মকাণ্ড চালান। এবং আপনারা জানেন যে এই সুমারিতে কিন্তু ব্যাপক পরিমাণে গণনাকারী এবং সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এবং আরও অন্যান্য কর্মকর্তা। প্রথম পর্যায়ে আমরা কিন্তু সার্থকভাবে আমরা যে তথ্যগুলো আমরা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি। এবং আপনারা জানেন যে সুমারির যে গুরুত্ব, যে আমাদের জাতীয় অর্থনীতিতে, বিশেষ করে GDP যে ব্যবসা এবং শিল্প খাত, বিশেষ করে শিল্প এবং সেবা খাতের যে অবদান, সেটাকে আমরা ধরে আনার চেষ্টা করছি। আপনাদের কি মূল সুমারি, যে মূল যে তথ্য সংগ্রহ, সেটা কি শুরু হয়েছে? জি, আমরা প্রথম পর্যায়ে যে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম হয়, এর মধ্যে প্রশিক্ষণ, বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠান পরিচালনা, এবং মূল গণনা হয় আপনার 15ই এপ্রিল থেকে 24শে এপ্রিল পর্যন্ত। এই সময়টা কিন্তু আমাদের জন্য খুব শুভ ছিল। আপনারা জানেন যে আমরা 14ই এপ্রিল আমাদের পয়লা বৈশাখ উদযাপন করি, নববর্ষ, সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। হাল খাতার অনুষ্ঠানের সময়ই কিন্তু আমাদের গণনাকারীরা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে এবং বিভিন্ন খানা, যেগুলো আমরা হাউস হল যেগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, সেখানে যান এবং আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাই। কারণ এর মূলে ছিল বিভিন্ন যে নির্বাচিত স্থানীয় পর্যায়ে প্রতিনিধি এবং প্রশাসন, তাদের সহযোগিতা পাই। একটু যদি এই পর্বে আমাদের দর্শকদের বলেন যে প্রথম পর্বে যেটা বুঝলাম যে প্রশিক্ষণ এবং মূল যে তথ্য সংগ্রহ সেটা সমাপ্ত, সেটা সফলভাবে সমাপ্ত হয়েছে, তাহলে দ্বিতীয় পর্বে যেটা এখন চলছে সেই সময়টাতে আপনারা কী করছেন? আমরা এই সুমারি কাজের সুবিধার্থে আমরা সারা দেশটাকে কিন্তু দুটা ভাগে ভাগ করেছি। প্রথম পর্যায়ে আছে আমাদের 37টি জেলা, যেগুলাতে আমরা প্রথম পর্যায়ের সুমারি করেছি। দ্বিতীয় পর্যায়ে কিন্তু 27টি জেলা, বাকি যেগুলো আছে সেগুলো দ্বিতীয় পর্বে। এবং অবশ্য দুটা জেলাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল, এগুলা বিশালত্ব বিবেচনায় দু পর্বেই অর্ধেক অর্ধেক করে আছে। এই 27টি জেলার মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা আছে, এর মধ্যে হচ্ছে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা এবং চট্টগ্রাম জেলার মতো গুরুত্বপূর্ণ এলাকা, যেগুলোতে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন কাজের ঘনত্ব অনেক বেশি।
এইগুলোতে আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেজন্য দ্বিতীয় পর্বে আমরা আপনার সাথে আলোচনায় আবার আসব। এই পর্বে আমি ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে জানতে চাচ্ছি, একজন গবেষক হিসেবে আমরা জানি যে গবেষণার ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার যে ভিত্তি সেটা হচ্ছে তথ্য উপাত্ত, তো সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক শুমারির গুরুত্ব অনেক বেশি। তো আপনি সিপিডির রিসার্চ ডিরেক্টর হিসেবে, একজন গবেষক হিসেবে এই শুমারির কাছে কী আশা করছেন? দেখুন, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতোই সিপিডিতে আমরা যে গবেষণাগুলো করে থাকি সেটার একটা উদ্দেশ্য হচ্ছে যে নীতি নির্ধারণে কোনো ধরনের সহায়তা দেওয়া যায় কিনা। এখন আপনি যদি নীতি নির্ধারণের জন্য কোনো সাজেশন দেন, সেটা কিন্তু আমরা বলে থাকি যে এভিডেন্স বেসড হতে হয়, অর্থাৎ সেগুলো তথ্য উপাত্ত দ্বারা ব্যাকড আপ হতে হয়। আমরা দেখছি যে আমাদের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, যে গত কয়েক দশকে এখানে একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে। আমরা দেখছি যে ট্রেডিশনালি যে আমরা কৃষি নির্ভর অর্থনীতি ছিলাম, সেখান থেকে শিল্প এবং সেবা খাতের দিকে যাচ্ছি, এবং সেটা কিনা যে কোনো উন্নয়নশীল অর্থনীতির একটা ধারা, সেই ধারাটার মধ্যে আছে। আমাদের অর্থনীতিতে আধুনিক খাতের একটা প্রসার ঘটছে, কিন্তু দেখা যায় যে কৃষিক্ষেত্রে অনেক ধরনের তথ্য রয়েছে বেশ ব্যাপকভাবেই। শিল্পক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, সেখানে বড়, ছোট, মাঝারি এই ধরনের, তো সেখানে এটাকে ডিসএগ্রিগেটেড লেভেলের তথ্য আনতে গেলে অনেক সময় আমরা সেটার অভাব বোধ করে থাকি। বিভিন্ন রকম শিল্পকে অন্তর্ভুক্ত করে ব্যাপক আমরা, হ্যাঁ, বিশেষ করে যেমন ধরুন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা, সেখানে তার অর্থনৈতিক অবদান কি সেটা কিন্তু আমরা জাতীয়ভাবে কোনো তথ্য থেকে পাই না। বিভিন্ন পর্যায়ে গবেষকরা ছোট ছোট গবেষণা করে থাকেন, সেখান থেকে পাই। আরেকটা হচ্ছে যে এই অর্থনৈতিক শুমারির মধ্যে আমি যেটা দেখছিলাম, অনেকগুলো উদ্দেশ্য বলা আছে, তার মধ্যে দুটো আমি যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড, নারী পুরুষ শুধুমাত্র অর্থনৈতিক না, পারিবারিক, অনিয়মিত এবং অবৈতনিক যারা কাজকর্ম করছেন তাদের তথ্যটাও নেওয়া হবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বলি, বিশেষ করে যদি নারীদের কথাই বলি, আমরা বলে থাকি যে নারীদের অর্থনীতিতে অবদান এতটুকু, কিংবা ধরুন 20% কিংবা 30%, কিন্তু আমরা বলে থাকি যে আসলে নারী যে কাজ করছে সেটার প্রতিফলন হচ্ছে না। কারণ তারা কিন্তু ঘরের ভিতরে অনেক কর্মে কাজ করে থাকে, যেগুলোর কিন্তু অর্থনৈতিক মূল্য বাজার নির্ধারিত নয়, কিন্তু সেগুলো ছাড়া কিন্তু জীবনযাপন করা সম্ভব নয়। তো সেগুলোর অর্থনৈতিক মূল্য যদি আমরা নির্ধারণ করতে পারতাম তাহলে তাদের অবদানটা বেশি হতো। এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো সার্ভে, কোনো গবেষণা নাই বললেই চলে, বিভিন্ন দেশে রয়েছে। তো এই আমি বলবো যে এই শুমারিটার মাধ্যমে এই ধরনের একটা তথ্য পাবো আমরা। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে দেখছি যে এখানে অপ্রাতিষ্ঠানিক খাতের একটা কাঠামো নিরূপণ করা হবে। আমাদের অর্থনীতিতে একদিকে দেখছি যে আধুনিক খাতের প্রসার হচ্ছে, কিন্তু আবার দেখছি যে অপ্রাতিষ্ঠানিক খাতেই কিন্তু বেশি করে নিয়োজিত, এবং যার ফলে আমরা যে এই যে বলি যে আয় বর্ধককারী কর্মসংস্থানের মধ্যে আমরা নিয়োজন করব আমাদের শ্রমশক্তিকে, আমরা দেখছি যে শ্রমশক্তি যারা শ্রমবাজারে নিয়োজিত তাদের বেশিরভাগই কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতে, যেখানে কিনা আপনার এই যে এমপ্লয়মেন্টের জন্য কোনো নিয়োগপত্র থাকে না, কিংবা তাদেরকে খুব কম বেতনে রাখা হয়, এবং যার ফলে কিন্তু যখন তখন তাদের ছাঁটাই করা হয়, এবং যে শ্রমিকের, একজন শ্রমিকের যে কিছু বেসিক মৌলিক যে প্রাপ্য সেগুলো কিন্তু এই অপ্রাতিষ্ঠানিক খাতে থাকে না। যার জন্য আমরা বলছি যে এই অপ্রাতিষ্ঠানিক খাত থেকে কীভাবে প্রাতিষ্ঠানিক খাতে আমরা আনতে পারি সেটার একটা চেষ্টা করতে হবে। এখন কত লোক আছে, কি ধরনের কাজে আছে, সেটার একটা চিত্র যদি আমাদের সামনে থাকে আমরা সেগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আরেকটা হচ্ছে যে এই তথ্যটার মাধ্যমে, এই এই শুমারির মাধ্যমে আমরা দেখব যে পরিকল্পনা শিল্প খাতে কী ধরনের, কোন কোন খাতের জন্য, বড় শিল্পের জন্য কী ধরনের নীতিমালা দরকার সেটা একটা, কিংবা ছোট খাতের জন্য বিভিন্ন খাত অনুযায়ী নীতিমালাগুলি প্রণয়নের জন্য সুবিধা হবে। আরেকটা হচ্ছে যে যখন আমরা সম্পদ বিতরণ করি, অর্থাৎ জাতীয় বাজেটে বিভিন্ন খাতের জন্য বরাদ্দ করা হয়, সেই বরাদ্দটা আমরা জানতে পারবো। যদি কোনো খাতের ক্ষেত্রে আমরা দেখি সেখানে সম্পদের অভাব রয়েছে, কিন্তু সেই খাতের সম্ভাবনা অনেক বেশি এবং সেই খাতের অবদান জিডিপিতে অনেক বেশি, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী সম্পদ বরাদ্দ করতে পারবো। আমরা আপনার সাথে আবার কথা আসবো। এই পর্যায়ে আমি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট কাজী আকরামউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি যে
যে সুমারিটি হচ্ছে, আসলে সুমারি করছেন ওনারা, কিন্তু সুমারি হচ্ছে আসলে আপনাদের উপরে, অর্থাৎ আপনারা যে কাজটি করেন সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে। এতক্ষণ ডক্টর ফাহমিদা যেটা বলছিলেন যে সরকারের নীতি নির্ধারণে এই সুমারির তথ্যগুলো বিশেষভাবে ভূমিকা রাখে এবং রাখবে। আপনাদের মধ্যে আমরা অনেক সময় দেখি যে ব্যবসায়ী মহল যদি আসলে এগিয়ে না আসে, তাহলে কিন্তু এই সুমারির পুরো যে পরিকল্পনা, তথ্য সংগ্রহ সব কিছুই ভ্রান্ত হয়ে যাবে বা এটার কোনো আসলে কোনো ফ্রুটফুল বা এটার কোনো ফল সুফল আসবে না। সেক্ষেত্রে যখন থেকে এই সুমারি শুরু হয়েছে, আমরা ইতিমধ্যে মাননীয় সচিব মহোদয় বলছিলেন যে আপনারাও তাদের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের মধ্যে বা ব্যবসায়ী মহলে আপনারা কী ধরনের সচেতন আছেন এই সুমারি যাতে সফল হয়? আমি ধন্যবাদ জানাচ্ছি সচিব মহোদয়কে, কেননা FBCCI সারা দেশে 75-80% অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা আমরা পরিচালনা করি, এবং এটা ব্যবসা বাণিজ্য অর্থনীতি মানে ব্যাংক বিমা সব জায়গায়। তা আমরা সেই জন্য আমাদেরকে প্রথম দিনেই 31 মার্চ উনি আমাকে যে সময় ওনাদের সব কর্মীদের ট্রেনিং হচ্ছিল সেদিন থেকেই ওনারা আমাদের সম্পৃক্ত করেছেন। সুতরাং এই যে সম্পৃক্ততা, এর দ্বারাই আমরা অটোমেটিক্যালি সম্পৃক্ত হয়ে গেছি, আমাদের একটা দায়িত্ব বোধেছে। তবে আমি সুমারির একটু প্রথম দিকে যেতে চাই। যখন মুক্তিযুদ্ধ করেছিলাম তখন সারা বাংলাদেশে 7.5 কোটি মানুষ ছিল, এটাও তো একটা সুমারির মাধ্যমে জানা যে 7.5 কোটি মানুষের বাংলাদেশ, এটা ছিল তখন আমরা আদমশুমারি বলতাম। এই আদমশুমারির পরে আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন আমরা এই 7.5 কোটি লোকের খাদ্য জোগাড় করতেই আমাদের কষ্ট হতো, 40-50 লাখ খাদ্যদ্রব্য আমাদের শর্ট পড়তো। তখন আমাদের আমাদের উন্নতির জন্য, আমাদের লোকদের খাইয়ে বাঁচার জন্য আমাদের তখন কৃষি প্রধান হয়ে গেল। এই কৃষি প্রধান দেশে আমরা সেই 7.5 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতেছিলাম আমরা কৃষি দিয়ে, তখন কৃষি সুমারি হতো। সুতরাং আমরা এটা গ্রামের লোকেরা অনেকে জানবে না, হয় আমি বলছি, সেই জন্য আদম সুমারি, কৃষি সুমারি, এবার এসছে অর্থনৈতিক সুমারি। সুতরাং এই অর্থনৈতিক সুমারি সম্বন্ধে, কেননা এটা এসছে 2003 পরে 2013, মানে 10 বছর পরে এটা হচ্ছে, এটা কিন্তু বিরাট গ্যাপ। সুতরাং আমার প্রথমেই কথা থাকবে যে এই এই সুমারিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমরা ঠিক আবার 10 বছর পর্যন্ত এই ভুল ত্রুটিগুলো বইয়ে বেড়াতে হবে, এবং আমাদের তথ্য নির্ভর কোনো কর্মকাণ্ড আমাদের হবে না। সেই জন্য আপনাদের বলছি যে আরেকটা জিনিস আমি দেখেই হলাম যে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যে সে ডিজিটাল বাংলাদেশ করতে চাচ্ছে, সেজন্য গ্রামে গঞ্জে কিন্তু তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমি জেনে খুশি হলাম, দেখলাম যে ওই তথ্য কেন্দ্রগুলোর মাধ্যমেই কিন্তু এই সুমারি এত সহজে এত তাড়াতাড়ি এগুলো করতে পারছে, সরাসরি নেটওয়ার্কের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং এটাও কিন্তু দরকার, এবং এই আদমশুমারিটা ওই ডিজিটাল বাংলাদেশ করার জন্যও কিন্তু বিশেষভাবে দরকার। আপনি যেটা বলছেন, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে 10 বছরের মাঝখানে আরো একবার বা দুবার সুমারি? আমি বলতেছি যে আমেরিকা কিন্তু এত গ্যাপ না, অন্য উন্নত দেশে এত গ্যাপ না। সুতরাং আশা করব যে আগামীটা এই 10 বছর গ্যাপ দিয়ে হবে না, কেননা আমরা 10 বছর অপেক্ষা করতে পেরেছি 30 বছর, কেন আমাকে উন্নতি ওইভাবে ছিল না। এখন কিন্তু আমাদের অর্থনীতিতে পরিবর্তনশীল অর্থনীতি। ফাহমিদা আপাকেও বলবো যে বিশ্ব বাংলাদেশের ভালো মন্দ কিন্তু রেজাল্ট দেয়, তাই না? এবং আমাদের ওই যে মোদি বলেন, আমাদের স্ট্যান্ডার্ড পুর বলেন, তারপরে আমাদের স্যাক্স, গোল্ডম্যান স্যাক্স বলেন, যারাই আমাদের সম্বন্ধে দেয়, তারা কিন্তু একটা সুমারির উপরে নির্ভর করে দেয়, কিন্তু তারা আমাদেরটা যা জানে, আমার দেশের সুমারির মানুষটা কিন্তু তত দূর জানে না। সুতরাং আমাদের জন্য, আমাদের নিজেদের জানার জন্য, নিজেদের কর্মকাণ্ড পরিচালিত করার জন্য এইটা অত্যন্ত জরুরি। সেই জন্য আমি FBCCI-তে ওনারাই 31 তারিখের পরে FBCCI-তে এসে এ ব্যাপারে আমাদের কমিটি আছে, সেই কমিটির সাথে 2-3 বার মিটিং করে বলেছি যে সারা বাংলাদেশে আমাদের 3.5 কোটি ব্যবসায়ী আছে, এবং আমাদের 347টি অ্যাসোসিয়েশন চেম্বার আছে, 337টার মতো আছে হলো অ্যাসোসিয়েশন, এবং চেম্বার আছে প্রায় 100টা। সুতরাং এদের প্রতিনিধিদের প্রতি আমরা আবেদন করেছি, আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের অর্থনৈতিক সুমারি শুরু হয়েছে, আপনাদের প্রত্যেককে তথ্য দিতে হবে, এবং এটা ভুল তথ্য দিলে হবে না, তথ্য মানে সত্য নির্ভর তথ্য দিতে হবে, এবং সেজন্য তারা কিন্তু প্রস্তুত, এবং তাদের প্রত্যেকটা আমাদের এখন চেম্বারগুলোতে করা নেটওয়ার্কের মাধ্যমে আমাদের চেম্বারগুলো চলে গ্রামে, আর শহরে যে অ্যাসোসিয়েশন আছে এ তো চলেই। সুতরাং আমি এটুকু বলতে পারি যে বাই দিস টাইম আমাদের সবাই কিন্তু প্রস্তুত, এবং ওনারা যে এপ্রিলে শুরু করেছে এর জন্য ওনারা, আমি এটা বলতে পারি যে আমাদের অ্যাসোসিয়েশন চেম্বার